আপনার কাছে দি না, সবজি উঠানোর জন্য টাকা হবে না। গাড়িটা হয়েছে তার জানের জান, প্রাণের প্রাণ। সারাক্ষণ গাড়ি নিয়েই থাকতেছে, গাড়ি নিয়ে খেলা, গাড়ি নিয়ে ঘুমানো, গাড়ি নিয়ে খাওয়া। বার্থডেতে গাড়িটা গিফট পাইছে। আমি অনেক লাইক করি, অনেক লাইক করে কে দিছে গাড়িটা তোমাকে দেখি, তাকাও দেখি। আপি আপি দিছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। এই যে গামলা নাও আব্বা। আর সবজি উঠানোর জন্য টাকা হবে না, শীত চলে আসছে। তো ভাবছিলাম আরো কয়েকটা দিন পরে উঠাবো করল্লা গুলা, কিন্তু রাত্রে যে পরিমাণ ঠান্ডা পড়তেছে ছোট ছোট করল্লা গুলাই নষ্ট হয়ে যাচ্ছে। এই যে আমি একটু দেখাই, দেখি দেখি আব্বা, দেখি দেখি দেখি, এই যে ঠান্ডা, এই যে ছোট ছোট করল্লা, এই যে গায়ে ঠান্ডা লাগে দেখছো, সাদা হয়ে যাচ্ছে। তো হচ্ছে ওইটাও নষ্ট হয়ে যাচ্ছে, ছোট ছোট করলারই এই অবস্থা হয়ে যাচ্ছে। এই জন্য উঠাই ফেলতে হবে, ইচ্ছা না থাকলে ওই যে এগুলো আর একটু বড় হইতো, যেমন এগুলো হয়তো রেখে দিব দাঁড়া আব্বা, কিন্তু যেগুলা তুলে নেওয়া সেগুলা তুলে নিব। তো যাই হোক ভিডিওটা দেখেন, শেষ পর্যন্ত, কারণ প্রথম থেকে আপনারা সবাই আমার সাথে ছিলেন। বাগান সবজি তোলা সবকিছু আপনারা সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ, এই যেগুলো আর হবে না। তো আজকে লাস্ট কতগুলা করল্লা তুলি সেটা একটু সবার সাথে শেয়ার করি। এবার আমার যে করল্লার বাম্পার ফলন হয়েছিল সেটা আসলে আমিও অবাক হয়ে গেছি যে এত করল্লা আমার হচ্ছে এইবার ফলন হয়েছিল, আল্লাহ দিছিল। অসংখ্য করলা আছে, এই যে শুকায় শুকায় যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, এই যে সব পাতা টাতা দেখেন, এই যে ঠান্ডায় রাতে ঠান্ডা পড়ে, দিনের বেলা ওয়েদার একটু ভালো, রাতের ঠান্ডাই এমন হয়ে যাচ্ছে। ওই দেখো আম্মু মাসার উপরে, ওই যে তোমার ওই পাশে, হ্যাঁ তোলো, এর মধ্যে রাখো, ওই যে তোলো, হলুদ হয়ে গেছে, ছোট কিন্তু হলুদ হয়ে গেছে। এরা আর বাড়ার সুযোগ পাইলো না, আহারে বেবিরা, এরা আর বাড়ার সুযোগ, আল্লাহ হাফেজ। বাবু কোথায় যাই? ডক্টরের কাছে। বাই বাবা। এইগুলা তুলবো না, যদি বাড়লে বাড়ুক, না বাড়লে করার কিছু নাই, কারণ এগুলা তুলে নষ্ট করে ফেলে দিতে হবে না। না বিসমিল্লাহ বলো, দুইটাই তুলে ফেলো, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ ওগুলা, হ্যাঁ তোলো, হ্যাঁ পাশেরটা তোলো, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তোলাম, হ্যাঁ তুলে ফেলো, কি সুন্দর না মা, দুইটাই তোলো, আমি পাবো, তুমি তো আমাকে হেল্প করছো না, এনো রাখো। এটা আমার বাকে, নো আমি অনেক তুলিছি। আচ্ছা ঠিক আছে আসো, আমি ভিতরে কি যাও, না ওই পাশের গুলা তোলো যাও, বাস্কেট নিয়ে আসো আব্বু, তুমি আপের কাছে দি, মোমাসে কিছুই করবে না আম্মা, ইটস বিগ, আই ডোন্ট লাইক ইট, কিচ্ছু করবে না, দেখো দেখছো
ও তোমাকে দেখাইছে দাও এই যে এই পাশের গুলা তোলো আসো ইস গামলাটা নিয়ে আসো তো আমি মাছার নিচে চলে আসছি এখন ওরে আল্লাহ এই শেষ সময় করলা পাইকে পাইকে আছে কি অবস্থা ওরে আল্লাহ কত বড় বড় করলা রে ও ও পড়িস না পড়িস না ও দাঁড়াও রিহান মাছার উপরে যেগুলো থাকে ওই যে শুয়ে শুয়ে থাকে সেইগুলা দেখা যায় না আর পাইকে পাইকে এই যে ছোট অবস্থায় অকালপক্ক হয়ে গেছে রাধি আম্মু তুমি বাইরে থেকে তোলো যেগুলা বড় বড় হয়েছে দেখো কত বড় পাকা করলা মাছার ভিতরে ঝুলতেছে ওই দুইটা তোলো একদম যেখানেই করলা ছিল জোড়ায় জোড়ায় ওই যে গামলা ওই যে ওই পাশে গামলা ওই যে ওই যে ওই পাশে নিয়ে আসো গামলাটা আর এই যে ছোট ছোট গুলা থাকলো এখন এগুলা হইলে হবে না এটা তুলে ফেলি আর কয়েকদিন আছে একবারে ছোট ছোট গুলা এখন রইলো হ্যাঁ ওইটা তো করলাম 21 22 26 28 46 48 50 50 51 শেষ দিনও আমাদের টোটাল 51টা করলা হলো আলহামদুলিল্লাহ মানে তো সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের বাগানের ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দিয়েন পেজটা একটু ফলো করেন একটু লাইক দিয়েন প্লিজ তো আপনারাও গাছ লাগান এরকম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ সবজি খান মানে এই সবজির যে টেস্ট